প্রথমে রেজাল্টটা যখন দেখি আমার বিশ্বাস হয়নি, তারপরে মানে খুব ভালো লেগেছে যে এত কষ্টের পর একটা ভালো রেজাল্ট এসেছে। মানে খুব আমি বোঝাতে পারছি না যে আমার এত ভালো লেগেছে মুহূর্তে। তারপরে আবার মনে হয়েছে যে প্রতি বছর তো এরকমই হয়, এটাই পাই, মানে প্রতিবারই তো সেম রেজাল্টই হয়। আসলে আগে তো সেই ইয়া দিয়েছে আপনার এসএসসি পরীক্ষা দিয়ে, এসএসসি পরীক্ষা তো জিপিএ 5 আছে তাই না, তারপরে ক্লাস 8 এইটে জিএসসি, ওইটে জিএসসি তো আছে, তাহলে তো আবার পিএসসি পরীক্ষা দিয়েছে। মানে কি এত বেশি শিক্ষিত যেগুলো বোঝে না, না বুঝে নানান রকম কষ্ট করে, যে একটা একটা মানুষের লাইফে তো অনেকবার পরীক্ষা, অনেকবারই গ্রেড আসতে পারে, যেটা অনেকের ধারণা নাই আর কি, বুঝছেন, সেই জন্য এরকম কষ্ট হতে করেছে। বেশ ভালো ছিল, মানে সে আমার পাশেই ছিল, আমি আমার রেজাল্ট নিজে চেক করেছি, কাউকে দিয়ে করাতে আসলে ভরসা হয় না, ভালো লাগে না, তো নিজেরটা নিজে সবসময় দেখে এসেছি, এবারও দেখেছি, তো দেখার পর ভালো লেগেছে, তাকে জানিয়েছি, সেও খুব খুশি হয়েছে। রেজাল্ট প্রকাশিত হওয়ার ঠিক আগের দিন দেখেছি যে কত শতাংশ যেন ফেল করেছে, তো অটো পাস হওয়ার পরও কেউ ফেল করে এটা আমার জানা নাই, মানে করতে পারে, তো আমাদের আসলে অটো পাস হয় নাই, আমাদের তো পরীক্ষা হয়েছে, বাকি পরীক্ষা যে কোনো কারণে হতে পারে নাই, কিন্তু আমরা তো আর সেটা জানতাম না, তো ফুল প্রিপারেশনে নিয়েছি, কিন্তু পরীক্ষা না হওয়ার জন্য আরও খারাপ লেগেছে যে এগুলো তো প্রিপারেশন নিয়েছি, কষ্ট করেই পড়েছি, এটাই আর কি। বলি আমি যে অটো পাসের যে বিষয়টা, রেজাল্টটা কীভাবে হয়েছে আপনাকে আপনি জানেন কিনা আমি জানি না, যে যে কথাটা বলে যে অনেকে ফেল করেছে, তাহলে অটো পাসও তো ফেল করে না তাই না, রেজাল্টটা হয়েছে আপনার এসএসসির যে পরীক্ষা দিয়েছে ওইটার রেজাল্টটা দেখে ওইটার সাথে করে করেছে, মানে এসএসসিতে যারা ভালো করেছে এবং এই পাসটা পরীক্ষা যারা করেছে তারাই কিন্তু ভালো করেছে, কিন্তু ধরেন যদি যদি এসএসসিতে খারাপ করতো তাহলে কিন্তু এখানে আর রেজাল্টটা ভালো হতো না। আর অটো পাস তো আমরা বুঝাই যে একটা অটো পাস দিতে হয়, যেমন করোনার সময় মনে হয় অটো পাস তখনও না তখনও আমার যতটুকু মনে পড়ে ওইটা একটা পরীক্ষার সাথে ম্যাচ করে দিয়েছে, হয়তো জিএসসির সাথে বা কেএসসির সাথে, মানে হুট করে যে রেজাল্ট দিয়ে দিচ্ছে সেটা না, কিন্তু সেখানে অটো পাসের কোনো বিষয় না। আমি তো তাকে যে কথাটা আমি বলেছি আপনার, আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম যে আলহামদুলিল্লাহ আমার ওয়াইফের একটা ঈশ্বরীয় রেজাল্ট করেছে, সেই রেজাল্ট করার ফলে আমি খুবই আনন্দিত, তাকে অভিনন্দন জানিয়েছি এবং বলছি অনেক ঝড় ঝামেলার মধ্যে দিয়ে আমাদের সময় গত এক বছর সময় অতিবাহিত হয়েছে, আমরা অনেক কিছু নিয়ে চিন্তা দিলাম, তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ উত্তম ফয়সালা করেন। তো আমার গিফট বলতে যেটা আমি সবসময় বলি যে আমার যা আছে সবই তো, বুঝছেন, যে স্পেশালি যে স্পেশালি একটা গিফট আছে ওর জন্য সেটা আমি এই মুহূর্তে ডিসক্লোজ করতে চাচ্ছি না, একটা গিফট তার জন্য আছে, ভালোবেসে তো মানুষ তার ওয়াইফকে অনেক কিছু দেয়, বাট এই অকেশনে বা এই গাড়ির সাফল্যের কারণে তার একটা গিফট আছে, যেদিন গিফটটা দেবো সেদিন আপনাকে জানাবো। না আমি আসলে কোনো গিফটের জন্য করিনি, অ্যাকচুয়ালি মানে রেজাল্ট ভালো করাটা তো নিজের কাছেই একটা ভালো লাগার বিষয় যে আমার রেজাল্ট এটা হবে, এটা আমি আমার জন্য অর্জন করেছি, বিষয়টা এমন না যে কারোর জন্য বা কাউকে দেখানোর জন্য, এমন কিছু না, নিজের জন্য করেছি, তো যখন রেজাল্ট ভালো হয়েছে তখন তো আমার নিজের কাছেই ভালো লেগেছে, এটাই আর কি। না আমি আসলে জানি না, সারপ্রাইজ তো সারপ্রাইজ তাই না, আসলে কিছুদিন পড়াশোনা থেকে ডিটাচ থাকার পরে পড়ার দিকে মন বসানোটা খুবই ডিফিকাল্ট, যে আমাকে এই টাইমটা বসে পড়তে হবে, তারপর এগুলো মুখস্থ করা, আবার সেগুলো রিপিট করা, খুবই বিরক্তিকর একটা বিষয়, তো মানে একটু প্রথম প্রথম কষ্ট হয়েছে, কিন্তু খুব কষ্ট হয়নি, কারণ মানে আহাপড়ি কিছু লাগে না, আমি পড়তে বসছি, পড়াটা শেষ করছি, এইরকম আর কি। আর আমার টিচার বিশেষ করে আমার পিছনে অনেক শ্রম দিয়েছেন, আমাকে মানে অনেক সময় নিয়ে ভালো করে পড়াটা বুঝিয়েছেন, যেহেতু আমি অনেক দিন ডিটাচ ছিলাম, তার আমাকে এতদিনের পড়াগুলো খুব দ্রুত অল্প সময়ের মধ্যেই ভালোভাবে বুঝিয়ে দিতে পেরেছেন। আমার ভবিষ্যতে একজন লয়ার হওয়ার ইচ্ছা, কারণ মানে আমি অনেক কিছু দেখেছি এবং এই লাইনে মানে এত সাফার করতে হয়েছে যে দেখা যাচ্ছে যে কোনটাতে কী হবে সব কিছু গুগল থেকে বের বের করে দেখছি, আর এটা কী হবে ওটা কী করতে হবে, তো মোটামুটি অনেক কিছু জানি, তাই এখন ইচ্ছে যে এই লাইনের মধ্যেই যাওয়া। আর কোনো প্রিপারেশন নিচ্ছি বলতে আমি আমার মতো প্রিপারেশন নিচ্ছি, যেখানে ভালো হবে আমার সুবিধা হবে সেখানেই পড়তে হবে। সেটা হলো কি, আমি ডাক্তারি পড়ার ইচ্ছা ছিল, কিন্তু আপনি তো আমাদের লাইফ স্টোরি জানেন, তো ও কিন্তু আপনার ভালো কথা বলতে পারে, কথা বলতে পারে এবং স্পষ্ট করে কথা বলে, ইভেন আপনাদেরকে ফেস করতেছে বিভিন্ন জায়গায়, সে ফেস করছে, সে কোর্টে ফেস করছে, ইভেন সে আপনার দেখবেন মহামান্য হাইকোর্টে গিয়েও মানে
তার কথা বলে আসছে, বিভিন্ন অফিসে, আদালতে, কোর্টে, সাংবাদিক, পুলিশ। তো কথা বলতে বলতে আমি আগেও বলতাম যে তুমি এত ভালো কথা বলতে পারো, তুমি তো ল পড়া উঠেছো কোর্টে ভালো করে। তো সেও বললো যে আমার তার যে তিক্ত অভিজ্ঞতা জীবনের উপর, তো সে বলছে আমি যদি ল পড়ি, আমি যদি এখানে ভালো করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমি আরও সমাজকে বেশি কিছু দিতে পারি, সমাজে যারা অসহায় আছে বা বিভিন্নভাবে নির্যাতিত আছে, আমি ল পয়েন্ট তাকে সাপোর্ট দিতে পারি। মানে এই জন্য সে সিদ্ধান্ত নিয়েছে। তো একটা জিনিস কি, এখন আমরা খোঁজ খবর নিচ্ছি যে কোথায় ভালো হবে। শুধু ভালো বলে যে আমাদের জন্য কনভিনিয়েন্টও, মানে যে আমাদের জন্য ওই ওখানে পড়লে আমাদের যা আসতে আসতে দেখেন ট্রাফিকের অবস্থা নানান প্রবলেম, যেখানে ভালো হবে তো সেটা আমরা ওই জায়গায় খোঁজ খবর নিচ্ছি আর কি। ইনশাল্লাহ ভালো কোথাও অ্যাডমিশন হবে। জীবন মানে কি এটা আর আসলে কোনো ছোট কোনোভাবে বলা যায় না, বা আমি জানি না, আমিও খুব ভালোভাবে যে এক্সপ্লেন করতে পারবো তাও না, কারণ আমার জ্ঞানও খুব স্বল্প। আমি মনে করি এটা আমার থেকে যারা জ্ঞানী গুণী তারাও হয়তো অনেকভাবে এক্সপ্লেইন করেছে, কিন্তু আমার কাছে মনে হয় যে জীবন মানে কয়েকটা কিছু স্বপ্ন যেগুলোকে আমি বাস্তবায়ন করব, নিজেকে খুশি রাখব, নিজের উপর খুশি থাকব যে আমার যেটা আছে। যেমন দেখা যায় হয়তো কারো স্কিন কালার একটু ডার্ক, সে যদি সেটা নিয়ে হ্যাপি না থাকে সেটা তার প্রবলেম, কিন্তু এই জিনিসটাকে আমার জিনিস আমাকে পছন্দ করতে হবে। আগে আমার যে গুণ আছে, আমার যে দোষ আছে, এগুলোকে আমাকে বুঝতে হবে, বুঝে এগুলোকেই পছন্দ করতে হবে বা এটাকে ঠিক করতে হবে। সেটা যদি আমি ঠিক করতে না পারি বা মানুষের কথায় কান দিই, এটা তো খারাপ। তো আমার কাছে মনে হয় যে মানে আমি জানি না আসলে কীভাবে ডিসক্রাইব করবো, আমার কাছে কোনো এক্সপ্লেনেশন নেই।